মহররম উপলক্ষে কয়েকটা বিষয় জানা দরকার। একটা হলো মহররমে আমরা কি করব কি করব না, আর মহররম উপলক্ষে আমাদের উম্মতের ভিতরে যে সমস্ত সমস্যা আছে এগুলো আমাদের আলোচনা করা দরকার। মহররম বাঙালি যখনই শোনে তখনই মনে পড়ে আশুরার কথা। আশুরার কথা মনে পড়ছে না? আশুরা কি? আশুরা আমাদের মনে কি জন্য প্রসিদ্ধ? কারবালার ঘটনা। তার মানে মহররম মানে আশুরা, আশুরা মানে কারবালা, আর মহররম মানে কারবালা। কিন্তু কারবালার ঘটনা ঘটেছে কত হিজরিতে? 61 হিজরিতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর, অর্ধ শতাব্দী পরে, 50 বছর পরে। তাহলে এই কারবালার ঘটনা ঘটার আগের 50 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তাবেইনদের জীবনে আশুরা ছিল কিনা? যদি থাকে তাহলে তাদের আশুরা ছিল, কারবালা ছিল না। কারবালা মুক্ত একটা আশুরা আছে আর কারবালা যুক্ত একটা আশুরা আছে। এজন্য আশুরার গুরুত্ব আলোচনা দুই পর্যায়ের, একটা হলো সুন্নাতের আলোকে, হাদিসের আলোকে, আর একটা হলো ইতিহাসের আলোকে। হাদিসের আলোকে, সুন্নাতের আলোকে আমল নির্ধারিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর পরে যে ঘটনা ঘটে এই ঘটনা আমাদের জীবনে ব্যথা বেদনা আনতে পারে কিন্তু আমল আনতে পারে না। আশুরা আমাদের জীবনে মৌলিক যে বিষয়টা, আমলি দিক, সেটা রাসূলুল্লাহ সাল্লামের জীবন থেকে আসছে। তিনি আশুরায় রোজা রাখতেন, মক্কা থাকতেও রাখতেন। আশুরার দিনে কাবাঘরের গেলাপ পরিবর্তন হতো, আশুরার দিনটাকে আরবের লোকেরাও গুরুত্ব দিত। মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মদিনার ইহুদিরা আশুরায় রোজা রাখে। তিনি বলেন তোমরা কেন রোজা রাখো? তারা বলে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন, এই জন্য মূসা এই দিনে রোজা রাখছিলেন, আমরাও মূসা আলাইহিস সালামের সুন্নত হিসেবে রোজা রাখি। ইহুদিদের ঈদ মূলত চান্দ্র মাসে না, ওদের একটা নিজস্ব পঞ্জিকা আছে, ক্যালেন্ডার, যেটা সৌর, সোলার। তো ব্যাজ্যত 10 তারিখেই, ব্যাজ্যত আরবের মদিনার ইহুদিরা আরব দেশে থেকে ওদের তারিখটা আরবির সাথে মিলিয়ে নিছিল সম্ভবত। যেভাবেই হোক তারা আশুরাকে মূসা আলাইহিস সালামের পাস ওভার ডে হিসেবে রোজা পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আহাক্কু বি মূসা মিনকুম, মূসার সুন্নত, মূসার এই নাজাতের কৃতজ্ঞতায় শরীক হওয়ার ব্যাপারে আমাদের হক বেশি, আমরা আশুরা রোজা রাখবো। রাসূলুল্লাহ আগেও রেখেছে, তিনি মুসলমানদের আশুরা রোজা রাখার নির্দেশ দেন। প্রথম বছরে মদিনায় যাওয়ার পরে প্রথম বছরে আশুরা রোজাই ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা রমাদানের রোজা ফরজ করে আয়াত নাজিল করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আশুরা রোজা তোমাদের ঐচ্ছিক, নফল, যদি কেউ আশুরা রোজা রাখে ভালো, না রাখলে কেউ না রাখলে গুনাহ নেই, তবে এর সওয়াব অনেক। সেটা কেমন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সওমু ইয়াউমে আশুরা ইউকাফিরুস্সানাত আল্লাতী ক্বাবলাহা, আশুরা রোজা রাখলে পূর্বের এক বছরের গোনা, ভুল, ভ্রান্তি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তিনি আশুরায় রোজা রাখতেন, একদিনই রাখতেন। কয়েক বছর পরে সাহাবিরা বলেন যে আশুরাতে তো ইহুদিরা একটা রাখে, আমরাও একটা রাখলাম, তাহলে ইহুদিদের মতো হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইনিশতুল কাবিলা, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই আশুরার সাথে আগে একদিন অথবা পরে একদিন, দুই দিন রাখবো, একদিন না।
আমরা অনেক সময় মনে করি একদিন রোজা রাখা ঠিক না, একদিন রোজা রাখাতে দোষ নেই, শুধু আশুরার রোজা একদিন রাখা উচিত না। তাই জন্য আশুরার যে সুন্নত আমল সেটা হলো আশুরা উপলক্ষে নয় জিলহজ এবং দশই জিল, নয় মহরম এবং দশই মহরম, অথবা দশ এগারো, নয় দশই বেশি আসতে আছে, রোজা রাখা, নফল রোজা রাখা, এটা আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। মহরমে আশুরাই রোজা ছাড়া আর কোনো আমল সুন্নতে নেই। আমাদের সমাজে মহরম উপলক্ষে এবং আশুরা উপলক্ষে নফল নামাজ বিভিন্ন আমল যা আছে সবগুলোই বানোয়াট বা খুব দুর্বল ভিত্তিহীন। যেমন মহরম উপলক্ষে খানা পিনা করা, মহরম উপলক্ষে পায়ে খড়ম দিয়ে চলা, পায়ে জুতা না পরা, শোক করা অথবা আনন্দ করা, এ দুটোই বানোয়াট, এর কোনোটাই ইসলামে বা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মে কোনো ভিত্তি নেই। শুধু একটাই আমল সুন্নত দ্বারা প্রমাণিত, সেটা হলো আশুরা রোজা। এটা হলো সুন্নতের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আশুরা।